আমাদের নেটওয়ার্কের জন্য দুর্বল নেটওয়ার্কের জন্য আমাদের লাইনটা কেটে গেছিল, তো পুনরায় মা এসেছেন লাইভে। আমাদের দুর্বল নেটওয়ার্কের জন্য সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, সেটা নেটের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু কখনোই আত্মিক সংযোগ বিচ্ছিন্ন হবার নয়। কারণ আমি যতক্ষণ বেঁচে আছি আমি চেষ্টা করব, আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে আমি কোনোভাবেই কোনো প্রতিবন্ধকতাকে আমি প্রশ্রয় দেব না, কোনোভাবেই কোনো অশুভ শক্তিকে আমি প্রশ্রয় দেব না। সমস্ত বাধা সমস্ত প্রতিবন্ধকতাকে আমরা ফেলে রেখে আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যে, কারণ লক্ষ লক্ষ মানুষ ভরসা করে রয়েছে ম্যাজিক্যাল এবং মিরাক্কেল নাম্বারের জন্য। তাই আমি একটু সময় দেবো যাতে প্রত্যেকে জড়ো হতে পারে, কারণ কোনোভাবেই নেটওয়ার্কের জন্য লাইনটার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রত্যেকে জড়ো হলে আমাকে একবার বলবে তো, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষিত এই অনুষ্ঠান এবং আকাঙ্ক্ষিত এই নাম্বার আমি প্রত্যেকের জন্য বলবো। আগামী দিনটা কেমন যাবে সেটা বলবো, তার সঙ্গে যে যে শুভ সূচনাগুলো রয়েছে। আগামী দিন থেকে কিন্তু মহা পূজার মহাপর্বে শুভ সূচনা, অর্থাৎ আগামী দিন 3রা নভেম্বর নরক চতুর্দশী রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে অনেক নিয়ম অনেক কানুন সমস্ত দেয়া রয়েছে তোমাদের। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, অবশ্যই পুজো পর্ব বাদ যাবে না, পরিবারের প্রত্যেকের জন্য পুজো পর্ব চলবে। এবং প্রত্যেককে বলবো অবশ্যই করে কিন্তু একেবারে সাত্বিক আহার করবে, অমাবস্যার দিন কোনোভাবেই অন্ন গ্রহণ করবে না। কালী পূজার অমাবস্যা 4 তারিখ, একেবারেই অন্ন গ্রহণ নয়, অন্ন ছাড়া নিরামিষ আহার গ্রহণ করবে। আগামী দিন একদম সাত্বিক আহার, যদি সিদ্ধ ভাত খাওয়া যায় এক সিদ্ধ ভাত সব থেকে বেস্ট আগামী দিনের জন্য। এবং কালী পুজোর পূর্ণ লগ্নে আমি প্রত্যেকের জন্য বলবো অতি অবশ্যই করে অন্ন ছাড়া নিরামিষ, এবং কি কি পূজা দ্রব্য তোমরা জোগাড় রাখবে, কারণ পুজো তো শুধু তোমাদেরকেও করতে হবে তোমাদের জন্যও হবে, সেগুলো অবশ্যই আমি আগামী দিন বলে দেবো। তার সঙ্গে চলবে পুজো পর্ব, যেহেতু এখানে চতুর্দশী চলছে তার সঙ্গে অমাবস্যা চলবে। এবং 5 এবং 6 তারিখ যারা অনুষ্ঠান সূচি অলরেডি পেয়ে গেছো, আমাদের যারা পুরোভাবে কার্ডটা যে পেয়ে গেছো, যে অনুষ্ঠান সূচির যে কার্ড আমাদের শিডিউল কার্ড যেটা রয়েছে, যেটা 3 তারিখ থেকে একেবারেই 6 তারিখ অবধি যারা পেয়েছো, আজকে তো আমাদের এতেও বোধহয় পোস্ট হয়েছে আমাদের নিজস্ব স্ট্যাটাসে স্টোরিতে সবেতেই রয়েছে, এবং আজকে আমাদের নিজস্ব পেজের মধ্যেও রয়েছে অবশ্যই, নইলে স্টোরিতে প্রত্যেক দিন থাকছে, অবশ্যই করে তোমরা প্রত্যেকে দর্শন করো প্রত্যেকটা জিনিস। এবং যে হারে মানুষ ভিড় করছে, যে হারে মানুষ আসছে, আমি কোভিড প্রোটোকলটা মানতে বলবো প্রত্যেককে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে, আমি জানি এটা কলিযুগের মহাতীর্থ, মার উপময় মহাশক্তি আশ্রম কলিযুগের মহাতীর্থ, কারণ এখানে পঞ্চমুণ্ডী আসনে বিরাজমান মা ভগবতী তারা সিদ্ধেশ্বরী স্বপ্নাদিষ্টা দেবী আমার দেবী বামা কালী। সবচেয়ে বড় কথা এই যে দীপান্বিত অমাবস্যা, এই যে দর্শনের কি মাহাত্ম্য, যারা ভার্চুয়ালি দেখবে তারাও অনেক মাহাত্ম্য পাবে, কারণ এই যে 4 তারিখ দীপান্বিত অমাবস্যা, তার উপর সিদ্ধ পঞ্চমুণ্ডী আসনে মা ভগবতী বামা কালী এবং বামাচারে পূজিতা, যিনি বামাচারে পূজিতা হন, এই যে দেবী, এই যে ঘোর সংকট নাশিনী অঘটন ঘটন পটীয়সী আদ্যা শক্তি মহা মায়া আমার, এই মা তোমাদের প্রত্যেকের করুণা বর্ষণ করবে, প্রত্যেকের ঈপ্সিত চাহিদাকে বাস্তবে রূপায়িত হতে সাহায্য করবে, প্রত্যেকটা মানুষকে কিন্তু মা বিশেষ জ্ঞান প্রদান করবেন এবং ধর্ম অর্থ কাম্য চতুর্বর্গ ফল প্রদান করবেন। সর্বোপরি মা আমার শত্রু বিনাশিনী, মা আমার সমস্ত অশুভ নাশিনী, মা প্রত্যেকের অশুভ বিনাশ করবেন আমি দাবি রাখবো। এবং দেবী ভাগবত পাঠ এবং দেবী পূজার প্রয়োজনীয়তা যে প্রবচন আছে, কেন শুনবো আমরা প্রবচন, কেন আমাদের ভগবানের কথা শুনতে হবে, আমরা তো পুজো করলেই হবে না, কারণ শ্রবণ হলো নববিরাহ ভক্তির একটা লক্ষণ। তোমরা সবাই পার্টিসিপেট করো, বাড়ি বসে বসে পার্টিসিপেট করো, অনেক বড় একটা কিছু ঝক্কি পোহাতে হবে না, আমি তো আছি তোমাদের জন্য, তোমরা প্রত্যেক শ্রবণ করো। এই যে মহাপূজা পর্বের মধ্যে যারা আমাদের শিডিউল কাট পেয়েছে,
কি অনুষ্ঠান রয়েছে, তার মধ্যে কিন্তু আমাদের যা তারা কিন্তু ওখানে দেখতে পাচ্ছে যে আমাদের দেবী ভাগবতামের মাহাত্ম্য বর্ণনা, এই নাম শ্রবণ করলে এ কথা কানে গেলে আমাদের প্রত্যেকের জন্ম অজন্ম অজানা অজানা জ্ঞান জ্ঞানকৃত। আমরা কত পাপ করি জ্ঞানী অজ্ঞানী, আমরা সমস্ত পাপ দূরীভূত হয়। কেন পাপ দূরীভূত করে কি হবে গুরুমা? পাপ ধুলে কি হবে? জ্ঞান গঙ্গায় স্নান হবে। আর পাপ দূরীকরণ হলে তোমাদের কর্মফলের নাগপাশ থেকে মুক্তি পেয়ে যাবে। তোমরা আমরা যারা যন্ত্রণায় ভুগছি, যারা আমরা আজকে আহত, যারা আমরা আজকে চিৎকার করছি, যারা আমরা গ্রহ বিড়ম্বনার মধ্যে ঘুরছি, এসো না সবাই 5 এবং 6 তারিখে দেবী ভগবতী, প্রত্যেকে শোনো এই কথা, শুনলে মাতৃ মহিমা শুনলে এবং লাইফ ম্যানেজমেন্ট কোর্স, সেটা তো তোমাদের জন্যই আনা, আমার পরিবারের এক একটি রত্নের জন্য আনা। এখানে ছোট নেই, এখানে বড় নেই, এখানে ধনী নেই, এখানে দরিদ্র নেই, গুরুমা সবার, গুরুমা সবার, আমি প্রত্যেকের জন্য আছি, আমি প্রত্যেকের জন্য, আমি সত্যের সাথে আছি, আমি প্রত্যেকের সাথে রয়েছি তোমাদের জন্য। আগামী দিন কেমন যাবে আমি বলবো, কারণ এটা বলতে বলতেই সংযোগ বিচ্ছিন্ন, নেটের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, আত্মিক সংযোগ বিচ্ছিন্ন হতে পারবে না, আমি বেঁচে থাকতে হবে না, আমি আছি, আমি দাঁড়ে দাঁড়ে যাবো, জনসংযোগ করবো, আমি এলাকায় এলাকায় সভা করব, এলাকা এলাকায় আমার ধর্মসভায় মানুষ যোগদান করবে, আমার কাছে মানুষ ধর্মের কথা শুনবে এবং অধর্মের পথ থেকে চলে আসবে। ধর্ম মানে নয় পুজো করা, ধর্ম মানেই নয় সারাদিন ভগবানকে ডাকা। আমরা কি ধর্ম, কাকে বলে ধর্ম? আজকে এত রাত্রে নয়, সব দেবী ভগবতী সব লাইফ ম্যানেজমেন্ট করছে, উজাড় করে দেবো। তোমাদের তো বাপের সম্পত্তি কাদের হয়? বাপের সম্পত্তি কি হয় লিগালি তোমরা পাও তো? মায়ের সাধনা, মায়ের জ্ঞান, মায়ের সমস্ত চেষ্টা, তোমাদের সম্পূর্ণ রাইট আছে, তোমাদের মায়ের ওপর তোমাদের সমস্ত অধিকার আছে, তোমাদের মায়ের সবকিছু তোমাদের জন্য, আমি বারবার বলছি তোমাদের জন্য। আগামী দিন খুব শুভ দিন, অবশ্যই বলবো 3 নম্বরটা জুপিটারের নম্বরকে ইন্ডিকেট করে, অর্থাৎ বৃহস্পতির নাম্বারকে, ঈশ্বরকে সাক্ষী করে কাজ করো, আগামী দিন যেন ভুলেও কোনো ভুল বা ভুল ভ্রান্তি না হয়। আমি বলবো নেগেটিভ কথা বলবে না, নেগেটিভ সঙ্গ করবে না। কেন করবে না? কারণ আগামী দিন নরক চতুর্দশী, আগামী দিন শুধু এতদিন যে নামগুলো তোমরা জ্বলতে, কালী চৌদাস, নরক চতুর্দশী, রূপ চতুর্দশী, দেখো শাস্ত্রজ্ঞানে কত ভরপুর হয়েছে তোমরা, তোমরা প্রত্যেকে লেখো, আমরা শিখেছি, আমি খুব আনন্দ পেয়েছি যে তোমরা শিখছো, আমি আনন্দিতা, আমি গর্বিতা যে আমার ছেলেমেয়েরা শিখছে, আমি তো তাই চাইছি শেখাতে, তাই জন্য তো আমি রাত নেই দিন নেই চেষ্টা করছি। আগামী দিনটায় নরক চতুর্থী অর্থাৎ নরক যন্ত্রণা থেকে সবাইকে মুক্তি পাওয়ার জন্য সৎকর্মে ব্রতী হতে হবে, সঙ্গ করবে না নেগেটিভ কোনো রকমে, যারা নেশা ভান করে আগামী দিনটা যদি না করা যায় খুব ভালো হয়। অবশ্যই বলবো হেলথের দিক ঠিকঠাক দেখছি, লেজিনেস কাজ করতে পারে, পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ এবং যোগাযোগের পর হঠাৎ করে মতান্তর এবং কোনোভাবে দাঙ্গা ঝামেলায় জড়িয়ে পড়া, কোনোভাবে আঘাত আমি দেখতে পাচ্ছি, বিবাদ বিবাদ বিসম্বাদ থেকে দূরে থাকো। কেমন পয়সা দেয়া নেয়া এক একদম নয়, দুস্থকে অন্নদান আগামী দিন অবশ্যই করো, নরক চতুর্দশী নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে অবশ্যই করবে। মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক এবং মীন, আমি বলবো বাহ বাহ বাহ, ভীষণ ভালো রয়েছে। আমি অ্যালফাবেটিক্যালি বলি, আমার ছেলে মেয়েদের অ্যালফাবেটিক্যালি বলি, আমার তো সবাই সন্তান, আমি বলি এ বি সি এফ আই জে পি এন এস এক্স ডাব্লিউ, আমি দেখতে পাচ্ছি খুব ভালো, খারাপ নেই গো, বাকিদেরও এমন কিছু খারাপ নেই, প্রত্যেকে ভালো, আমার সন্তান তো কি হয়েছে যে একটি বার আমার কোলে এসে তার আর চিন্তা কি গো, আমি তো আছি। আগামী দিন যাদের জন্মদিন অবশ্যই তাদের জন্য আমার প্রাণ ভরা আশীর্বাদ রয়েছে, এবং আগামী দিন আবার নতুন একটা অ্যানাউন্স করব, নতুন একটা কিছু লঞ্চ করতে চলেছে, কারণ একটার পর একটা কর্মসূচি, শুধু মানুষকে ভুল বোঝানো নয়, আমাদের পরিবর্তনের রথ, আমাদের বিজয়ের রথ, আমরা মানুষকে শেখাবো, মানুষকে জানাবো এবং সৎ এবং সত্যের পথে নিয়ে আসবো। তাই জন্য আগামী দিন যাদের জন্মদিন আমার প্রাণ ভরে আশীর্বাদ, অবশ্যই ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, আমি অবশ্যই তোমার তাদের জন্য প্রার্থনা করব, পুজো করব অবশ্যই করে। আগামী দিন একটু বামন অবতারকে স্মরণ করো, বামন অবতারের কোনো মন্ত্র জানো না তো বামন অবতার বামন অবতার বামন অবতার নামটাও করো, দারুণ একটা রেজাল্ট পাবে। হলুদের টিকা অবশ্যই দেবে, অবশ্যই আগামী দিনের জন্য আমি কিন্তু 2টো ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বার দেবো, এবং 2টো মিরাকেল নাম্বার কীভাবে ইউজ করতে হবে খুব ভালো করে শোনো, এবং দারুণ দারুণ পজিটিভপূর্ণ এই যে মিরাকেল এবং ম্যাজিক্যাল নাম্বার, যারা নতুন তাদেরকে বলছি অনেক অশুভ
ग्रह जेमन दमन हबे अशुभ व्यक्ति दमन हबे आसुरिक चिंता एवं चिंताजुक्त व्यक्ति शत्रुता थेके मुक्ति माने एतटा इफेक्टिव नम्बर कारण नरक चतुर्दशी नम्बर रोग चतुर्दशी नम्बर जीवने सफलता शीर्षे नहीं आसबे अनेक टाका खर्चा करते हबे ना जारा प्रत्येक दिन ये नम्बर यूज करबे तारा जयजुक्त हबे प्रत्येक दिन नम्बर आलादा हय प्रत्येक दिन नम्बर आमी आगेर दिन बोले दिई आज के बोलछि तीन तारीखेर नम्बर प्रथम नम्बर 4894 चार आठ नय चार ये नम्बर ये आमी अवश्य बोलबो तुम्हरा लेफ्ट बॉडी पार्टे एखाने लिखबे अथवा एखाने लिखबे आर सादा कागजे लाल कालीते लिखबे प्रथम नम्बर अवश्य किन्तु तुम्हरा सन्धेर समय प्रदीपेर तलाय ए नम्बरटा लिखे तार उपर एकटा प्रदीप जालबे एवं निजेर उइशटा बोलबे तुम्हार जा इच्छा सेटा बोलबे आर प्रदीप एकटी जालबे प्रदीपेर शिखा थाकबे उत्तर दिके आमार कथा शुने निले प्रथम नम्बर अवश्य बॉडी पार्टे लेखार कथा बोल्लाम सन्ध्या एटी तेलेर प्रदीप द्वितीय नम्बर 5555 पाँच 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 एटी अवश्यई लिखबे तुम्हरा हाते लेखाने एवं हाते एई जायगा एई दुटो जायगार मध्ये अवश्यई सादा कागजे हलुदे फोटा ओपरे दिए तारपर लाल कालीते नम्बरटा लिखते हबे नर्थ इस्टेर वाले जदि टांगिये रेखे दिते पारो ताहले एकटा दारुण फल पाबे एकटा मिराकेल फल तोमार जन्य हबे अवश्यई घिर एकटा प्रदीप सन्धे बेलाय जखन जालबे घिर एकटा प्रदीप तार मध्ये एकटा सादा कागजे हलुद रान्नार हलुद जले गुले एई नम्बरटा लिखे तार ओपरे किन्तु प्रदीपटा बसाबे सेटा कागजेओ बसाते पारो कागजटाके अ्यावयड करते বলবো কাঁসার থালা হলে খুব ভালো তাছাড়া কলা পাতা হলে খুব ভালো শাল পাতা হলে খুব ভালো পান পাতা হলে খুব ভালো কাগজ দিও না এইভাবে দুটো নাম্বার ইউজ করো আমি বলছি আগামী দিন থেকে অনেক অনেক তোমরা সমৃদ্ধশালী এবং শালিনী হয়ে উঠবে এবং প্রত্যেকের নেগেটিভিটি দূরে যাবে তবে আজকে সময় বলতে চাই যে কারণ আজ সারা রাত ধনতেরাসের দিন মার কাছে প্রার্থনা করব তোমাদের জন্য মায়ের চরণ ধরে তোমাদের জন্য একটু জানাবো এবং সারা রাত গণনা করব নক্ষত্র গণনা রয়েছে এবং আগামী দিন একরাশ কর্মসূচি রয়েছে তবে সময় যে নাই তবু বলে যাই আমি তো আছি আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমি থাকতে আবার আমার বেটা বেটিদের চিন্তা কি গো আমি তো আছি জয় মা।